হয় জয়ন্ত, শিবসাগরতো এই আইনখনের বিরোধিতাৰে মটৰ শ্রমিক সন্থায় প্রতিবাদ সাব্যস্ত করেছে বন্ধ রাখি। আজি পুৱাৰে পৰা শিবসাগরতো যাক বাস ট্রাক সকলো বন্ধ রাখিছে। মই প্রথমে শিবসাগরের বর্তমান ASTCর ভিতর যাক আসলে আন্ডার ASTCর বাস আছে সেইবিলাকো বন্ধ আছে। মই সেই পরিবেশ পোনপ্রথমে দেখাইছো। এয়া দেখিছে হাড়ি পাতি এই বাসবিলাক বর্তমান রখাই থাকা আছে। আজি দিনটোৰ কাৰণে তেওঁলোকে এই বাস চলাচল বন্ধ রাখিছে। পূর্বতে পুৱা পাঁচ বজাৰ লগেলগে আসলে যাতায়াত হয়, কিন্তু এয়া মই দেখাইছো শিবসাগরের পরিবেশ। শিবসাগরত হাড়ি পাতি এধরনের বাস সমূহ ইয়াত রখাই থাকা হয়েছে, কারণ আজি তেওঁলোকে বাস চলাচল বন্ধ রাখব। মূল কাষত বর্তমান আছে কেবাগৰাকীও বাস চালক আছে, আৰু সদৌ অসম মটৰ শ্রমিক সন্থাৰ উপদেষ্টা তথা শিবসাগৰ জিলা সভাপতি শ্রমিক সন্থাৰ সভাপতি হায়দৰ হুসেন আছে। মই জানিব বিচাৰিম আপোনাৰ পৰা আজি কি কব এই গোটেই বিষয়টো সন্দৰ্ভত। প্ৰথমে মই নিউজ 18 লৈ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো যে আজি মটৰ শ্রমিকৰ বিপৰ্যয় সময়ত তেখেতলোকে আমাৰ ওচৰত আহি আমাৰ বুজ লৈছে। মই প্ৰথমে ধন্যবাদ জনাইছো। ইতিমধ্যে আপনাদের জানে যে কেন্দ্রীয় সরকারে আজি কেইদিনমান আগরপরা এখন কলা আইন মটর শ্রমিকের উপর জাপি দিছে। যি আইনে মটর শ্রমিকে একটা দুর্ঘটনা করলে এই দুর্ঘটনাত 7 লাখের পর 10 লাখ টাকালে জরিমানা আর 10 বছর সহজ শ্রম কারাদণ্ড বিহার যে আইন, এই কলা আইনের বিরুদ্ধে আজি সমগ্র ভারতবর্ষতে মটর শ্রমিকসকলে স্বতঃপুতভাবে আন্দোলন আরম্ভ করেছে। ইতিমধ্যে আপনাদের জ্ঞাত যে ভারতবর্ষের বহু ঠাইত শিক্ষান্ত ঘটনাও পরিলক্ষিত হয়েছে। বহু সময়ত এই আন্দোলন মুখিমূর করার কেন্দ্রীয় সরকার চেষ্টা চলাইছে। সদৌ অসম মটর শ্রমিক যুটীয়া পরিষদে আজি যাওয়া কেইদিন এই দাবাদাবির উপর বিভিন্ন সভা সমিতি করে অবশেষত তেখেতলোকে সরকারের পর কোনো সঁহারি নাপায় 48 ঘণ্টা চকা বন্ধ কার্যসূচী ঘোষণা করেছে। আপনাদের জ্ঞাত যে আইনে সমগ্র চালক সকলক প্রফেশনেলে হোক প্রাইভেটে হোক সকল ধরনের চালকক একটা দুর্যোগে ঠেলি পঠিয়াব, যি আজি ড্রাইভার সকলে আত্মহত্যা করবলে বাধ্য হব। কারণ এজন চালকে গাড়ি চলায় তেওঁ একটা দুর্ঘটনা পতিত করলে তেওঁ প্রথমে সরকারের মতে তেওঁ সেই যিজন আঘাতপ্রাপ্ত মানুষ তেওঁ খবর তেওঁক হসপিটালে নিব লাগিব, তারপর তেওঁক থানাত গৈ পেলাই সারেন্ডার করবি লাগিব। এনে করার পাছত সেই শ্রমিকজনের অবস্থা বা জনসাধারণে তেওঁক মারি পেলা গাড়ি সারি জ্বলাই দিয়ার উদাহরণও আমার অসমত আছে। গতি এনে কলা আইনের বিরুদ্ধে সমগ্র উত্তর পূর্বাঞ্চল আজির পর অহা 7 তারিখ 48 ঘণ্টা চকা বন্ধ কার্যসূচী ঘোষণা করেছে। বহু সময় দেখা যায় যে চালক সকলেও কিন্তু কেতিয়াবা অত্যাধিক ধৰিলক আইন কেতিয়াবা ভঙ্গ করা দেখা যায়, অত্যাধিক আপনার তীব্র বেগত গৈ কবাত খুন্দা মারা দেখা যায়। এই ক্ষেত্রে সচেতন হব না আপনার? হয়, আমি এটা ধরো যেটো ধরো ঘটনা ঘটে যায় কেতিয়াবা কেতিয়াবা ঘটার পিছতো মানে আমি অকলো আমার ড্রাইভার সকলে আমার এটা আমি সিদ্ধান্ত মানে গ্রহণ করেছো যে সরকারে যেটো আইন নির্ধারিত করেছে ধরো গাড়ি চলাব সময় বা ড্রিঙ্কস করব নালে বা তেনকা কিছু ঘটনা আমার সংঘটিত আহিছে আমার সেই অবস্থা মানে সকলো আমার অসমের যিসকল মানে ধরো আমার ইয়াত মানে আমার বন্ধটোত মানে আমার সকল রাইজের সহায় সহযোগিতা আমার দরকার। কারণ 10 লাখ টাকা পয়সা দিয়ে পিনে বা যিগৰাকী আঘাতপ্রাপ্ত ব্যক্তিক ধরো আমার আপনার থানাত এজাহার দিয়ে পিনে বা মেডিকেল ট্রিটমেন্ট করা অবস্থা মানে সেটা সম্ভব নয়। আপনার সজাগ হওয়ার প্রয়োজন আছে আছে সরকার যে রুল নির্দেশনা ধরো সিট বেল্ট লগাব লাগে বা ড্রিঙ্কস করব লাগে তেনকা মানে সেইবিল সব সকল কর্ম মানে আমার সকলকে আমি ড্রাইভার চালক মানে আমি অনুরোধ করলে বিচারছো যাতে সরকার আমার সেইপিনের পর কোনো যাতে আমাক ধরো দোষী ধরব নয় যাতে লগিয়া নহয়। আর সকলকে মানে ধরো আমার ধরো যে আইন বান্ধি দিছে তার কারণে ধরো আমার ধরো তো দিবলে তো ক্ষমতা না থাকে কারোয়ে তারপর অঞ্চল মানে আপনার ধরো এটা ধরো আমি গাড়ি অত দিনের পর আমি ধরো বাস আমি চলাই পেলে কর্মবিরত করে আছো আমি ধর আজি আমি ধর বন্ধ করছো আমি দিন হাজিরা করে খাওয়া সকল হয় না বারো তারপর মানে ধর সবিতো আমি হাজিরা করে খাই আছো রাতেপা দিন তো ঘটু রাতে বজার করে খাওয়া হয়। আজি আজি কেতিয়ালকে থাকিব বন্ধ কেতিয়ালকে আমি আশা করছো ধর এটা লকডাউন হয়ে গেল চক এবছর দিন দেড়বছর দিন বন্ধ হয়ে গেছে আমার ধর আমার গাড়ির কর্মচারী তো কোনো সুদা নাই আমার মালিক সকলে যিসকলক ধর আশ্রয় দিয়ে আছে তেওঁলোকে আমাদের দিয়ে আসলে কোনো সরকারে আমার ধর দিয়েছিল কিনা 10,000 টাকা পয়সা তো তার ধর 30% আমার কোনোবা ব্যক্তিয়ে পাইছে
আজি কিমান দেরিলৈকে থাকিব এই বন্ধ? এই বন্ধটো আমাৰ অহা 7 তাৰিখে পুৱা 5 বজাত শেষ হ'ব, 48 ঘণ্টা চকা বন্ধ। মই এইখিনিতে জনাব বিচাৰিছোঁ, শিৱসাগৰত আজি মটৰ শ্ৰমিক সন্থাৰ প্ৰতি তেওঁলোকৰ দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই শিৱসাগৰত যিবিলাক ই ৰিক্সা আছে সেইবিলাকো সম্পূৰ্ণৰূপে বন্ধ ৰখা পৰিলক্ষিত হৈছে, যাৰ বাবে আচলতে বাৰুকৈ জ্বলা কলা খাইছে কিন্তু সৰ্বসাধাৰণ জনতায়ো জ্বলা কলা খাইছে। মই এইখিনিতে পুনৰ যিগৰাকী সভাপতি আছে তেওঁৰ পৰা জানিব বিচাৰিম, সৰ্বসাধাৰণ ৰাইজো আজি কিছু বিমূৰত পৰিছে, কাৰণ শিৱসাগৰ চহৰত ই ৰিক্সাও বন্ধ আছে, বাছো বন্ধ আছে, প্ৰায়বিলাক যান বাহন চলাচল বন্ধ আছে, আৰু আপোনালোকৰো নিৰাপত্তাৰ কথা আছে আচলতে, যেতিয়াহে যদিহে কোনো দুৰ্ঘটনা হয় দেখা যায় যে পাব্লিক ৰাজহুৱাভাৱে প্ৰহাৰ কৰাৰ ঘটনা ঘটে, কি ক'ব ধন্যবাদ, নিৰাপত্তাটো নিৰাপত্তাটো নিশ্চয় চৰকাৰে দিব লাগিব। ইতিমধ্যে আমি অসমৰ জনসাধাৰণৰ লগতে শিৱসাগৰ ৰাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, যিহেতু তেওঁলোকে আমাৰ এই দাবীৰ প্ৰতি সমৰ্থন জনাই আজি তেওঁলোকে ব্যক্তিগত গাড়ীও বন্ধ ৰাখিছে। ই ৰিক্সা চালকসকলৰ লগত আমি যোৱাকালি কথা পাতিছিলোঁ, তেওঁলোকে স্বতঃপ্ৰোতভাৱে বন্ধ কৰিছে, আমাৰ এই বন্ধৰ প্ৰতি তেওঁলোকে সমৰ্থন আগবঢ়াইছে। এই আপাহতে মই উজনি অসমৰ ইতিমধ্যে ডিব্ৰুগড়ত সকলো ধৰণৰ বন্ধ আছে আমি খবৰ পাই আছোঁ, গতিকে সমগ্ৰ উজনি অসমৰ ৰাইজক লগতে চালকসকলক আৰু গৰাকীসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। যাতে চৰকাৰে আলোচনাৰ বাবেও কিন্তু আপোনালোকক মাতি আছে, হেঁচা দি আছে, কি দাবী থাকিব উত্থাপন হ'ব? এই 1 ঘণ্টাৰ ভিতৰত আমি কেন্দ্ৰীয় আমাৰ নেতৃবৃন্দৰ পৰা খবৰ পোৱা মতে আজি 11 বজাত পৰিবহণ আয়ুক্তই আমাৰ নেতৃবৃন্দক আমন্ত্ৰণ জনাইছে। আমি আশা ৰাখিছোঁ তেওঁলোকে যদি এটা ফলপ্ৰসূ আমাক সমাধান কৰে, আমাৰ এই কলা আইনখন বাতিলৰ ক্ষেত্ৰত যদি আমাৰ শ্ৰমিকক সমৰ্থন কৰি পেলাই তেওঁলোকে যদি এই দাবী মানি লয়, তেতিয়া আমি তৎমুহূৰ্ততে আমি ৰাইজৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আমি চকা বন্ধ আন্দোলনৰ কাৰ্যসূচী আমি বন্ধ ৰাখিম। হয় জয়ন্ত, লক্ষণীয় হ'ব আচলতে আজি দিনৰ ভাগত যি বৈঠক বা আলোচনা কৰিবলৈ গৈ আছে মাতিছে, গতিকে সেই বৈঠকত কি সিদ্ধান্ত হয় সেয়া লক্ষণীয় হ'ব। পূৰ্বতে এনেধৰণৰ ঘটনা 2 বছৰ কাৰাদণ্ডৰ আছিলে কিন্তু এতিয়া 10 বছৰলৈ আচলতে বহুত এটা বৃহৎ পাৰ্থক্য দেখা গৈছে, কি ক'ব এই সন্দৰ্ভত? সেয়েহে আমি এই আইনখনক আমি কলা আইন আখ্যা দিছোঁ এইকাৰণেই যে ইতিমধ্যে চালকসকলে কৰা দুৰ্ঘটনাৰ পৰিপ্ৰেক্ষিতত চৰকাৰে 2 বছৰ কাৰাদণ্ড আৰু 2,000 বা 5,000 টকা জৰিমনা বিহাৰ যি ব্যৱস্থা আছিল ইয়াক অত্যাধিক কৰি যদি 7 লাখ টকা দিব লাগে বুলি কয়, তেতিয়াহ'লে আমাৰ চালকসকলে গাড়ী চলাব নোৱাৰিব, তেওঁলোকে স্বতঃফুটভাৱে গাড়ী বন্ধ কৰি নিজে হাজিৰা কৰি হ'লেও তেওঁলোকে নিজৰ জীৱন যাপন কৰিবলৈ বাধ্য হ'ব। মুঠতে মানি নলয় আপোনালোক? এই কোনো পধ্যে মানি লোৱা নহ'ব, সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ শ্ৰমিকেই নামানে, গতিকে এই কলা আইন অতি শীঘ্ৰে বাতিল কৰিবৰ বাবে আমি কেন্দ্ৰীয় চৰকাৰক আমি অনুৰোধ জনাইছোঁ, লগতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়কো ইয়াৰ প্ৰতি এটা হস্তক্ষেপ আমি বিচাৰিছোঁ। হয় জানো, তেওঁলোকে কোনো পধ্যেই আচলতে নতুন আইনখন নতুন হিতেন ৰাণৰ যি দফা সেইবিলাক মানি ল'ব বিচৰা নাই সেয়া স্পষ্ট কৰি দিছে। মই এইখিনিতে মই আচলতে জনাব বিচাৰিছোঁ, শিৱসাগৰত মই পুনৰ জনাব বিচাৰিছোঁ, শিৱসাগৰত অধিকাংশ ই ৰিক্সা যিবিলাক সাধাৰণতে চহৰখনৰ মাজত চলাচল কৰে সেই ই ৰিক্সাসমূহৰ অধিকাংশই আজি বন্ধ ৰখা পৰিলক্ষিত হৈছে। ইয়াৰ ফলত কিন্তু সৰ্বসাধাৰণ জনতাও আচলতে বিমূৰত পৰিছে, আৰু মই দেখুৱা মই জনাইছোঁৱেই যে মই বৰ্তমান উপস্থিত আছোঁ শিৱসাগৰৰ অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ যি বাছ আস্থান সেই বাছ আস্থানত আছোঁ, আৰু পুৱাৰে পৰা কিন্তু বিশেষ কোনো যাত্ৰীও অহা পৰিলক্ষিত হোৱা নাই, যিহেতু ইতিমধ্যেই কালিৰ পৰা প্ৰচাৰ হৈ আছে যে যান বাহন চলাচল বন্ধ থাকিব, গতিকে প্ৰায়বিলাক আণ্ডাৰ এছ টি চি আৰু ব্যক্তিগত যিবিলাক আচলতে ভাড়া গাড়ী সেইবিলাক সম্পূৰ্ণ বন্ধ আছে, যিবিলাক সম্পূৰ্ণ অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ অধীনত আছে তেনে 2 এখন বাছ ইতিমধ্যেই এই স্থানৰ পৰা ওলাই গৈছে, গতিকে জয়ন্ত এয়া দেখা গৈছে যে বন্ধৰ প্ৰভাৱ আচলতে বাৰুকৈ পৰিছে, আৰু আনহাতে যিবিলাক মালবাহী ট্ৰাক আছে সেই ট্ৰাকবিলাকো যি স্থানত আচলতে আহি নিশাই উপস্থিত হৈছিলে সেই তাতে ৰখাই দিয়া হৈছে, পুৱা 5 বজাৰ পৰা চলাচল বন্ধ আছে, বহু ট্ৰাক ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষত ৰখাই থোৱা হৈছে, মালবাহী ট্ৰাকো ৰখাই থোৱা হৈছে, গতিকে কি মীমাংসাত উপনীত হয় দুপৰীয়ালৈ সেয়া হয়তো নিশ্চয় সেয়া গম পোৱা যাব, দুপৰীয়ালৈ গম পোৱা যাব যিহেতু তেওঁলোকক আলোচনাৰ বাবে মাতিছে জয়ন্ত।